আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এবার প্রশ্ন তুললে ধরলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং তার মতে সার্জিক্যাল স্ট্রাইকের কোনো নাকি প্রমাণ নেই মিথ্যে প্রচার করেছে মোদি সরকার কেবলমাত্র রাজনীতি করবার জন্য এমনকি নেতাজির 127তম জন্মজয়ন্তীতে বিতর্কে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং শুনুন কি বলেছেন তিনি सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए लेकिन प्रमाण कुछ नहीं, केवल झूठ का पुलिंदा से ये राज कर रहे हैं। মিথ্যে অপপ্রচার চালানো হয়েছে এবং তাই নিয়েই রাজত্ব করছে মোদি সরকার এমনটাই মন্তব্য দিগ্বিজয় সিং এর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বসিয়ার নেতা এবং তিনি এমন প্রশ্ন তুলে ধরলেন অর্থাৎ এক কথায় বলতে গেলে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তিনি প্রশ্ন তুলে ধরেছেন এবং তার মতে নাকি সার্জিক্যাল স্ট্রাইকের কোনো প্রমাণই নেই মিথ্যে প্রচার করেছে মোদি সরকার মিথ্যে বলা হয়েছে দেশবাসীকে নেতাজির 127তম জন্মবার্ষিকীতেই বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর সেনাদের অপমান এক কথায় বলতে গেলে যে মন্তব্য তিনি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং তাতে মূলত পরিষ্কার করে বলা যায় যে সেনাদের তিনি অপমান করেছেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আরো একবার শুনুন কি মন্তব্য দিগ্বিজয় সিং এর সার্জিক্যাল স্ট্রাইক কি বাত করতে হ্যায় কি হামনে ইতনে লোক মার গিরায়ে লেকিন প্রমাণ কুছ নেই কেবল ঝুট কা পুলিন্দা সে ইয়ে রাজ কর রহে হ্যায় যেখানে গোটা দেশের মানুষ আজ এই বীর সন্তানকে শ্রদ্ধা জানাচ্ছেন তাকে স্মরণ করছেন তার বীরগাথা মানুষকে শোনাচ্ছেন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার মূলত কংগ্রেসের তরফ থেকে নিশানা করা হলো মোদি সরকারকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়টি আজ উত্থাপন করলেন দিগ্বিজয় সিং তিনি বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের নাকি কোনো প্রমাণই নেই কার্যত প্রশ্ন তুলে ধরলেন তিনি এমনকি অপপ্রচার করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে মোদি সরকার করেছে এমনটাই মন্তব্য কি বলবেন দেখুন কি বলবো আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি দিগ্বিজয় সিংকে আমি খুব একটা ওই মনুষ্য কথাবার্চ্য বলে মনেই করি না ওনার নিজের যা ক্রেডিবিলিটি উনি যে সমস্ত প্রশ্ন করছেন এগুলো জবাব দেওয়া মানে সময় নষ্ট করা দিগ্বিজয় সিং কে ওই কতটুকু কি করেছেন উনি দেশের জন্য ব্যাপারটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ কি চায় উনি বোধ হয় ওনার সম্পর্কে এই সম্পর্কে কোনো আইডিয়া নেই দেখুন সার্জিক্যাল স্ট্রাইক আগেও হয়েছে কংগ্রেস আমলেও হয়েছে সবগুলো কি প্রমাণ নিয়ে ঘুরে বেরিয়েছে নাকি কেউ এগুলো অদ্ভুত কথাবার্তা বলেন মানে রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে যদি কারো বিন্দুমাত্র মানে একটু সেন্সিটিভিটি থাকে একটু সেন্সিটিভ একটু বুদ্ধি বিবেচনা এই সমস্ত প্রশ্ন কেউ করতে পারেন না তো এই সমস্ত লোকজনকে এইগুলো প্রশ্নের উত্তর দিয়ে গুরুত্ব বাড়ানোর কোনো মানুষ মানেই হয় না এই এই মতো রাজনীতির লোক কারবার ওরা রাজনীতি করবে করতে দিন ওদের মতো এই সমস্ত গুরুত্ব দিলে কোনো মানে হয় না এটা পাকিস্তান যাতে আমরা কি করেছি তো পাকিস্তানকে বলুন ওরা বন্ধু বান্ধব আছে ওখান থেকে পাকিস্তান থেকে কনফার্মেশন দিতে যে আমরা কি করেছি অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কর্নেল শুভসাচী বাগচি তিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং যে প্রশ্ন আজ তুলে ধরছেন গোটা দেশবাসীর সামনে যে সার্জিক্যাল স্ট্রাইকের আদৌ কি কোনো অস্তিত্ব ছিল কোনো প্রমাণ ছিল কার্যত তো সেনাদের অপমান করা হচ্ছে তিনি যে মন্তব্য করেছেন শুভসাচী বাবু আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কর্নেল বাগচি যে বিষয়টি তিনি বলছেন অর্থাৎ দিগ্বিজয় সিং তিনি একেবারে প্রশ্ন তুলে ধরছেন যে আদৌ সার্জিক্যাল স্ট্রাইকের কোনো অস্তিত্ব ছিল কিনা প্রশ্ন হচ্ছে কি যত জনতার কাছ থেকে দূরে চলে যাচ্ছে নেতারা রাজনৈতিক নেতা হিসেবে প্রচারে থাকার একটাই মাত্র উৎস আছে সেটা হচ্ছে এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিকতাকে বারবার সন্দেহের চোখে ফেলে দেয়া সার্জিক্যাল স্ট্রাইক ওয়াজ এ রিয়ালিটি রিয়ালিটি অ্যান্ড রিয়ালিটি শুধু সেইবার নয় তার আরও বহুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিন্তু কথা হচ্ছে সব সার্জিক্যাল স্ট্রাইক প্রচারের আলোয় আসে না দরকারও পড়ে না এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক আজ বহু বছর ধরে এটা একটা প্রথাগত ব্যাপার কিন্তু টপ সিক্রেট রাখা হয় বা সিক্রেট রাখা হয় তো এবার সেটা সিক্রেট থাকেনি বা মানুষের জানতে দেওয়া হয়েছে মানুষকে তাই আজকে এই ধরনের কথাবার্তা বলছে দিগ্বিজয় বাবুরা যতদিন শাসন করেছেন যদি ডকুমেন্টস ঘেটে দেখা যায় ডিফেন্স মিনিস্ট্রি সেখানে বারবার দেখা যাবে যে বহু বহুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে
सर्जिकल स्ट्राइक इज ए मिलिट्री नेसेसिटी, मिलिट्री नेसेसिटी इन ए लाइन ऑफ कंट्रोल सिनेरियो। ওটা তো ইন্টারন্যাশনাল বর্ডার নয়, ওটা একটা লাইন অফ কন্ট্রোল সিনেরিও। তো লাইন অফ কন্ট্রোলে যেখানে সবটাই ডিসপিউটেড, সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করাটা অত্যন্ত যুক্তিসঙ্গত। আর সার্জিক্যাল স্ট্রাইক যদি ট্যাকটিক্যালি মনে করা হয়, মিলিটারি অপারেশনসের জন্য যদি মনে করা হয়, এরকম একবার নয়, দুবার নয়, সহস্রবার সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। তাই সেটার জন্যে ওইভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোর্টের প্রমাণ করে ওগুলো বলা যায় না, এটা মিলিটারি সিক্রেটসের আড্ডায় আসে। একেবারেই তো তাই। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল সবুজাচী বাগচি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন।